আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এলিমিনেটরের মতো বড় ম্যাচ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সানজো স্যামসন। এই সিদ্ধান্তের কারণে প্রথম ব্যাট করতে হয় আরসিবিকে। প্রথম ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 172 রান করে আরসিবি, যার মধ্যে বিরাট কোহলির ব্যাট থেকে আসে 24 বলে 33 রান, রজত পান্ডারের ব্যাট থেকে আসে 22 বলে 34 রান, এছাড়াও মহিপাল রমরোরের ব্যাট থেকে আসে 17 বলে 32 রান এবং ক্যামেরুন গ্রিন 21 বলে 27 রানের ইনিংস ছিল খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আজ বল হাতে 3 উইকেট নেন আবেশ খান, 2টি উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন এবং 1টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। রাজস্থানের এই ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল 20 ওভারে 173 রান, যা তারা করতে নেমে শুরুতেই 46 বলে পার্টনারশিপ করেন যশস্বী জয়সওয়াল এবং টম কোহলার কাডমোর। এরপর পাওয়ার প্লেতে শেষ ওভারের 20 রান করে লগি ফার্গুসন বলে আউট হন কাডমোর। তারপর যশস্বীর সাথে সঙ্গ দিতে আসেন অধিনায়ক সানজো স্যামসন, দুজন মিলে খেলাটিকে এগিয়ে নিয়ে গেল। যশস্বী 30 বলে 45 রান করে আউট হয়ে যাওয়া এবং যশস্বী আউট হন ক্যামেরন গ্রিনের বলে। তার পরের বলেই কর্ণ শর্মার বলে আউট হন সঞ্জু স্যামসন। এই কঠিন পরিস্থিতিতে ক্রিজে আসেন রিয়াক পরাগ এবং ধ্রুব জুরেন, দুজন মিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিরাট কোহলির এক দুর্দান্ত থ্রোতে রান আউট হয় জুরেন, মাত্র 8 রান করে ফিরে যান তিনি। তবে রিয়াক পরাণ এবং সিমরন হেডমায়ার মিলে এই কঠিন পরিস্থিতিকেও 45 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। বলতে গেলে এই সময় ম্যাচের প্রায় চলে যায় রাজস্থানের দিকে, কিন্তু 18তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে উইকেট হারান এই দুজনই। প্রথমে 26 বলে 36 রান করে আউট হন রিয়াক পরাণ এবং ওভারের শেষ বলে 8 বলে 16 রান করে ফিরতে হয় হেডমায়ারকে। হঠাৎ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে রাজস্থান, কিন্তু শেষমেশ রম্বাল পাওয়ারের 8 বলে 16 রানের ইনিংসের উপর ভিত্তি করে 1 ওভার বাকি থাকতেই জয়লাভ করে রাজস্থান। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন, আপনাদের অনুপ্রেরণায় আমাকে পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।